আমরা যতই কিছু করি না কেন, আমরা ডিজিটাল ফটোগ্রাফি করি, ফিল্ড ফটোগ্রাফি করি না কেন, আমাদেরকে ব্যাপারগুলো বুঝতে হবে। ছবি তোলার এক্সপোজারের ব্যাপারটা বুঝতে হবে, সময়ের ব্যাপারটা বুঝতে হবে। তো সেটা জানার জন্য প্রথমত আমাদেরকে একটা ভালো এক্সপোজার দেওয়ার জন্য, কারেক্ট এক্সপোজার দেওয়ার জন্য, পরিষ্কার ছবি তোলার জন্য, পরিষ্কার নেগেটিভ দেওয়ার জন্য, পরিষ্কার একটা ভালো ইমেজ পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা আমাদেরকে করতে হবে। এটা করার জন্য কিছু লেখাপড়ার দরকার, কিছু টিপসের দরকার, কিছু বন্ধুবান্ধবের সাথে আলাপ করলে, ফটোয়ার্ক করলে এগুলো জানা যাবে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে কম্পোজিশন এবং ছবি, কোন বিষয়ে ছবি তুলবো, কীভাবে ছবি তুলবো, ছবিগুলো কী ধরনের হবে, এগুলো জানার জন্য কিন্তু একটু সবার সাথে একটু যোগাযোগ করতে হবে, বড়দের সাথে যোগাযোগ করতে হবে, যারা একটু এক্সপিরিয়েন্স তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাহলে জিনিসটা অনেক সহজতর হবে। সবচেয়ে বড় হচ্ছে নিজের একাগ্রতা, নিজে জানার জন্য যে আগ্রহ যেটা সেটা ভেরি ইম্পর্টেন্ট। আমি আমাকে একটা ভালো ক্যামেরা কিনে দেওয়া হলো আমার বাবা বলছে না কি ফটোগ্রাফি করবি, তোকে আমি একদম 5 লাখ টাকার ক্যামেরা কিনে দেবো, তা আমার আগ্রহী নাই তোকে, তাহলে 5 লাখ টাকা দিতাম পারি দেবে। কিন্তু একজন আগ্রহী মানুষ সে যদি নিঃস্ব হয়ে থাকে, কিন্তু সে কিন্তু 5 কোটি টাকার ক্যামেরা কিনতে সে পারবে যদি তার আগ্রহ থাকে, সে যদি সেই প্রচেষ্টাগুলো চালিয়ে যায়। আমি মনে করি যে এটা চালানোর জন্য কিছু বুদ্ধি দরকার, কিছু আন্তরিকতা দরকার, কিছু সাহসের দরকার আছে। পৃথিবীর মধ্যে ওই মানুষের সাকসেসফুল যাদের বুদ্ধি আছে, যারা ডিসিশন নিতে পারে, যারা সাহস পরিশ্রম, এই মানুষগুলো কিন্তু পৃথিবীকে জয় করেছে সবসময়। ডিসিশন খুব প্রিসাইজলি নিতে হবে এবং সাহসী থাকতে হবে কাজটা করার জন্য এবং পরিশ্রম নিতে হবে, ফলে জিনিসটা পাওয়া যাবে। এই যে আমাদের আমরা যেই ইকুইপমেন্টসের কথা বলছি, ফটোগ্রাফি ইজ এক্সপেন্সিভ মিডিয়া সো ফার, তো এই মিডিয়াটাকে আমরা যে কাজ করতে পারি তাহলে আমাদেরকে এক্সপেন্সিভ দিতে হবে, কী বলো শরীর, তাই না? তাহলে তোমার তো ক্যামেরা ছিল বলো, তখন আমার ক্যামেরা ছিল, তখন কী ক্যামেরা ছিল? তোমার নতুনকে ক্যামেরা বড় করে আমার একটু ক্লাস করেছে, ক্লাস করবে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তো তুমি কতটা ক্যামেরা কত কত ইকুইপমেন্টস পারে বলো, অনেক অনেক ইকুইপমেন্টস পারে, প্লাস কয়েকটা একটা ভালো অনলাইন রান হচ্ছে, এটা ডিউটো একাগ্রতার জন্য, আগ্রহের জন্য। আমি তাকে হয়তো একটা টিপস দিছি, আগ্রহটা তার চাঙ্গে করে দিছি, কিন্তু তাকে কী হাত তো করে দিই পরে, তাকে তার বলিও তুমি আমার এখানে আসো, সে আমার আমার এখানে আসছে, হাসান আমার এখানে আসছে, কেন আসছে, তার ভালো লেগেছে আসছে, এটা খুব তার আগ্রহ ছিল। মাইমে হাসান খুব ভালো হয়েছে, মাইমে হাসান এখন কলকাতা দিল্লি কামাই আসছে, সাউথ বেঙ্গল কামাই আসছে, সাউথ ইন্ডিয়া কামাই আসছে, কেন? এক্সপোজার বেরিয়ে পড়ে, আমি যে ছবিটা করবো সেটা আমাকে প্রথম দিতে এক্সপোজার নিতে হবে, আমি কী করতে চাচ্ছি এটার সাথে। যখন নেশার সাথে পেশার হয়ে একাগ্রত হয়ে যাবে, একাত্ম হয়ে যাবে, তখন আর আর পিছনে ফিরার দরকার নেই, পিছনে ফিরে টাকার দরকার নেই, কী বলো ইয়ে আপনি কী বলো? হ্যাঁ কী বলো বলো না, তুমি তুমি তো খুব বুদ্ধিমান বলো, হ্যাঁ বলো তুমি, মানে আমি যে কথাটা বললাম, আমার আগ্রহ থাকলে আমি যখন উপর উড়ে যাবো তখন তার মাধ্যাকর্ষণের দরকার নাই, মাধ্যাকর্ষণ শক্তিকে 980 সেন্টিমিটার পাঁচ কোয়াজিট লিমিটেশনের ইয়ে পাওয়ারটা, এটা যখন আপনি ক্রস করবেন এরপর তো আর কোনো ইয়ে নাই, টানার কোনো ব্যাপার নেই, কিছুটা কিচ্ছু নেই, আপন গতিতে চলবেন, আপনি যে দিকে দিকে দেন ভোটটা দেবেন, যেভাবে ঘুরে আসা শুনবে যেদিকে ইচ্ছা সেদিকে দেওয়া হবে, সেই ব্যাপারটা তখন এসে যায়। তো সুতরাং যতটুকু ঝামেলা হচ্ছে মাধ্যাকার শক্তি পর্যন্ত, রেপিটেশন অফ পাওয়ার পর্যন্ত, এরপর আপনার কিছু নেই, ডিফাই করাটা শিখতে লাগবে। হ্যাঁ সেটাই, এখন আমি আমার মনে করি যে আমরা আমি যে জগতে আমি আছি সেই জগতে আমি যা বলি এখন সে তো গ্রহণ করবে, কারণ আই এম কোয়াইট এক্সপিরিয়েন্স, আই হ্যাভ লার্নড অন ফটোগ্রাফি লাস্ট 37-38 ইয়ার্স, 38 বছর আমি ছবির ইয়ে নিয়ে আমি ইয়ে করেছি, আমি শুধুমাত্র ফটোগ্রাফি করেছি তা নয়, কিন্তু আমি সাথে সাথে কিন্তু কাগজ কেটে গাড়ি বানিয়েছি, মাটি কেটে পুতুল বানিয়েছি,
তারপরে উঠানের মধ্যে বালির মধ্যে ছবি এঁকেছি, ওয়ালের মধ্যে কাঠ দিয়ে ছবি এঁকেছি, চারপাশে ছবি এঁকেছি। আমার যে কোনো চিন্তা হয়েছে আমি সেটা করেছি, আমি কিন্তু কোনো খারাপ কাজ করিনি, হয়তো আমারটা হয় নাই কোনো জায়গায় কোনো হয়েছে, কিন্তু আমি কোনো এমন কিছু করি নাই কে পড়ে নেই কে শুরু হয়নি, এটা করে নেই যেটা করি সেটা ভালো করে। তো আমি মনে করি আজকালকার যুগে ছেলেপেলেদের যে যত ধরনের বাচ্চারই আছে খারাপ অনেক স্কুল আছে আজকাল, ভেরি ট্রু, খারাপ হওয়ার জন্য এখনকার ইয়াং জেনারেশন অনেক। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যখন শিল্পকলা কেন্দ্রে যায় তখন একটা ছেলে দৌড়ে আসে, একটা পরিবারের বিষয়ে আলোচনা করে, একসাথে চা খায় ওদের সাথে, আমি ওদের কাছে গেলে আর প্রাণ ফিরে পাই। তো এখানে ইয়ে আছে বৃত্ত আছে বৃত্ত শিকার ও আছে, ওর সাথে চা খাই। কারণটা কি আমি এখানে যাই কেন, যাই নিজেকে একটু ইয়ে রাখার জন্য, ফিট রাখার জন্য, তাই না? এখন যখনই আমি চারুকলার ইঞ্জিনিয়ারিং পাস করে চারুকলা ভর্তি হলাম, তখন আমার অ্যাসিড হওয়ার অ্যাসিড পড়ার পরে চোখে আমার একটা বই বইটা আমি যখন বইটা পড়লাম, আর আমি কিছুই জানি না, আমাকে কে কোনো একটা ফিল্ম সম্পর্কে বলে নাই, একটা ক্যামেরা সম্পর্কে বলে না, ক্যামেরার প্রকারভেদ করে বলে না, আমি পড়তে লাগলাম জাস্ট অ্যাজ ইফ আমি নভেল পড়ছি, নভেলের মতো পড়ছি। আর আমার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আমি বাসায় থাকি, কনফার্ম থাকতাম, আমাকে বাসায় থাকতে পড়তাম পড়তাম কিছু বুঝতাম, আধো আলো আধো ছায়াতে সবই চায় ভালোবাসিত, একদম ভালোবাসার খুঁজতে লাগবে। তো খুঁজতে খুঁজতে একসব দেখা গেলো যে না আমি পড়ছি খুঁজছি পথ পাচ্ছি, পথ পাচ্ছি না, পড়ে যাচ্ছি আবার দাঁড়াচ্ছি, এরকম মনে হচ্ছে। তো একদিন ইন্টারনেট পড়তে একটা বিজ্ঞাপন ছিল, একটা বিজ্ঞাপন দেখলাম ফটোগ্রাফি শিখো ব্যাগার ইনস্টিটিউটের ফটোগ্রাফি ফটোগ্রাফি অবজেক্ট টু সায়েন্স ল্যাবের কলেজ স্কুল, চলে গেলাম এখানে, চলে গিয়ে এক সাইডটা দেখা করলাম, আমি চট্টগ্রাম থেকে আসছি, আমি চট্টগ্রাম থাকবো, ঠিক আছে আপনি নাম আসি ইয়ে না। তো এক মাস থাকলাম ঢাকায় থেকে বলেছি, যেহেতু আমার বলে আমার কাছে করা ছিল, এখন উনি যখন হাতে গেলে শেখাচ্ছে তখন আমার সব ক্লিয়ার, কারণ আমি আমার তখন ক্যামেরা ছিল, ক্যামেরা ছিল না, আমি কিন্তু ওইভাবে দেখেছি। তারপরে এটা এটা হচ্ছে 79-এর কথা বলছি, 1979-এ আমি প্রথম সার্ভে বইগুলো করছি, তার আগে থেকে মোটামুটি সার্ভে করছি। কিন্তু উনি আমাকে এটা আমি ওনাকে যেভাবে রেসপন্স করেছি আমার বই পড়ার পরে উনি যেগুলো করছেন সেগুলো আমি উত্তর দিয়েছি পরীক্ষা শেষে একটা পরীক্ষা এবং সেগুলো আমি প্রথম সার্ভে করেছি। আমাদের মন্ডল ভাই আছে না সিজিএ সি মঞ্জুরি কমিশন চেয়ারম্যান, আমার সাথে আলমান না আমার ছোট ভাই ব্রাজিল জেনারেল মোদি, আমি একসাথে কোর্স করেছি, ও জানে না ভাই। তো ফার্স্ট হলো ফার্স্ট হওয়ার পরে উনি আমাকে বললেন, আমি বই পড়েছি ওনার ক্যামেরা দিয়ে ছবি তুলেছি তাও দেখতে যাবে, কিন্তু আমার কাছে কাছে কোনো ক্যামেরা ছিল না, বাট আই ওয়াজ সো মাচ ইমপ্রেসড তার সাথে কথা বলে এবং জিনিসগুলো যে আসলে ইন্টারেস্ট হলো যে না আমি ফটোগ্রাফি করব। এবং পরে উনি আমাকে বললেন বাংলাদেশে আলোকচিত্রের একটা সংগঠন আছে বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি, আমি তো মেম্বারশিপ নেই, আমি মনে করলাম যে হোয়াট ইজ বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি আই ডোন্ট নো, আমি জানি না। তো আমি একটু বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি বা সোসাইটির উদ্দেশ্য করে বলছে এটা ফটোগ্রাফিকে কামলে কামলে আপনি তো ফটোগ্রাফি কোর্স করেছেন মোটামুটি আপনার তো আইডিয়া হয়েছে, আপনি ফটোগ্রাফি যখন করতে যাবেন তখন বিভিন্ন ধরনের আপনার কোয়েশ্চেন জানতে ইচ্ছা করবে, কেন ছবিটা করুন না এগুলো জানতে ইচ্ছা করবে, আপনি কাইন্ডলি বাংলাদেশ ফটোগ্রাফির মেম্বারশিপ নিয়ে নেন। এবং আমি তখনই মেম্বারশিপটা নিয়ে নিলাম,
আমি চিন্তা করলাম যে এই ধরনের একটা সংগঠন চট্টগ্রামে কিন্তু করা যায়, মানে তুর্কি আমার ভিতরে ইন্সপিরেশন আর চট্টগ্রাম এবং আমি